আপনারা দেখছেন আরামবাগ টাইমস। চাকাটা ঘুরে গেছে, ধরো আমি আমি যাচ্ছি, এটা ধরো, এটা ধরো, এটা ধরো। গতকাল রাত্রি 12:30 নাগাদ আমাদের শেখ মোহাম্মদ নাসিম অর্থাৎ রাজাকে আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতকারী লালটু চ্যাটার্জির নেতৃত্বে 8-10টা ছেলে তাকে বাড়ি থেকে ডেকে এনে প্রচণ্ড মারধর করে এবং সম্পূর্ণ হত্যার চেষ্টা হয়। তাকে বন্দুকের বাঁট দিয়ে, লোহার রড দিয়ে এবং ইঁট দিয়ে স্থানে অস্থানে প্রচণ্ড মারধর করে। মুখের অবয়ব পাল্টে গেছে এবং নিঃশ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে বুকে, পেটে এবং সর্বাঙ্গে তাকে জখম করা হয়েছে, রক্তাক্ত জখম হয়েছে। তো আমরা এখন আপাতত বদ্রিপুর হাসপাতালে নিয়ে এসেছি। তা ডাক্তারবাবু বললেন যে এখানে চিকিৎসা করা সম্ভব নয়, তো আমরা ওনাকে নিয়ে আরামবাগ হসপিটালে যাব। তা আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে শেখ মোহাম্মদ নাসিমকে যখন মারধর করা হয় তখন আমার নাম করেও বলা হয়েছে যে গণেশ চক্রবর্তী তোর বাবা, তোকে বাঁচাবে, তা তাকে ডেকে আন, তাকেও আমরা দেখে নেব। অর্থাৎ ওরা গণেশ চক্রবর্তীকে মারার উদ্দেশ্য তাদের মধ্যে ছিল। দ্বিতীয় কথা, আজকে সংখ্যালঘুদের জন্যে মমতা ব্যানার্জি অনেক বড় বড় ভাষণ দেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে সংখ্যালঘুদেরকে হত্যা করার চেষ্টা হচ্ছে কেন? তাহলে বিজেপি করা কি খুব অপরাধ? সংখ্যালঘুরা কি বিজেপি করতে পারবে না? এটা আমাদের প্রশ্ন। এবং সাথে সাথে এলাকার উন্নয়ন, চাপাডাঙ্গা পঞ্চায়েতের আজকে এলাকার উন্নয়ন কিছু হচ্ছে না, এই বিষয় নিয়ে শেখ মোহাম্মদ নাসিম রাজা এটা নিয়ে পঞ্চায়েতে বারংবার এটা নিয়ে প্রতিবাদ করেছিল। আর তার জন্যেই, সেটাকে আটকানোর জন্যেই রাজাকে মারধর করা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আজ আমাদের সুশাসন দিবস, অর্থাৎ ভারতের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মাননীয় শ্রদ্ধেয় প্রয়াত অটল বিহারী বাজপেয়ী যে জন্মদিন আজকে আমাদের পালন করার কথা ছিল চাপাডাঙ্গা বাসস্ট্যান্ডে, আর ওই চাপাডাঙ্গা বাসস্ট্যান্ডে এই অনুষ্ঠানটা যাতে না হয় তার একটা পরিকল্পনা করে ঠিক আজকে হবে অনুষ্ঠান, আর গতকাল রাত্রিরে এই ঘটনাটা ঘটালো এবং ভাবছে যে এইভাবে বোধ হয় বিজেপিকে রোকা যাবে। সাধারণ মানুষ আজকে বিজেপির পক্ষে এসেছে, অতএব এইভাবে বিজেপিকে রোকা যায় না আর বিজেপিকে রোকা যাবে না। তাই আমরা এর যথাযথ বিচার চাই এবং তার জন্যে তারকেশ্বর থানায় আমরা অভিযোগ জানাচ্ছি। আমরা আশা করছি এর উপযুক্ত তদন্ত হবে এবং যারা এই মারধরের সঙ্গে যুক্ত এবং হত্যার চেষ্টা যারা করেছিল তারা শাস্তি পাবে। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।